আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরের আলোচনায় রয়েছে সৌদি আরব হতে পাওয়া আজকের তিনটি আলোচিত খবর। দেখুন, সৌদি আরবে বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের তিনটি বড় গুরুত্বপূর্ণ খবর, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর, রিয়াদে হুতি হামলা ব্যর্থ করার দাবি সৌদি আরবের। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা চালিয়েছে বলে দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট বলছে তারা রিয়াদের দিকে যাওয়া একটি বস্তুকে শনাক্ত করেছে এবং ধ্বংস করেছে। সৌদি কর্তৃপক্ষ বলছে শত্রুরা ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন দিয়ে এই হামলা চালানোর চেষ্টা করেছে, তবে আকাশেই তা ধ্বংস করে দেওয়া হয়। রাজধানীর বাসিন্দারা সকাল 11টার দিকে একটি বিস্ফোরণের আওয়াজ পেয়েছে। আল সোলাইমানিয়ার এক বাসিন্দা বলেন, আমি একটি উচ্চ শব্দ শুনি এবং ভেবেছিলাম আকাশ থেকে কিছু ভেঙে পড়ছে, আমার পুরো বাড়িটাই কাঁপছিল। ইয়েমেনে সৌদি আরব নেতৃত্বাধীন জোট বলছে রিয়াদের দিকে ছুটে যাওয়া একটি বস্তু তারা ধ্বংস করেছে, তবে এটি ক্ষেপণাস্ত্র নাকি ড্রোন ছিল তা এখনও পরিষ্কার হয়ে উঠতে পারেনি। এই হামলার কারণে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও বেশ কয়েকটি ফ্লাইট ওঠানোর মধ্যে দেরি হয়েছে। হামলার জন্য সৌদি আরব ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করেছে। এদিকে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন এ ধরনের হামলার সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, তারা গত 24 ঘন্টায় এই সৌদি আরবের বিরুদ্ধে কোনো অগ্রাসী হামলা চালায়নি। তিনি বলেন, শত্রুদের বিরুদ্ধে হামলা চালানো স্বাভাবিক এবং বৈধ অধিকার তাদের রয়েছে, তবে যে কোনো ধরনের অভিযানের কথা তারা প্রকাশ্যে ঘোষণা করে। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, সৌদি আরবে লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করল লিওনেল মেসি। নিজেদের ভাবমূর্তি উদ্ধার করতে এবং পর্যটক আকর্ষণ করতে ফুটবলের দুই মহাতারকাকে শুভেচ্ছা দূত বানানোর প্রস্তাব দিয়েছিল সৌদি আরব। সেই দুই সুপারস্টার হলেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। আর্জেন্টিনা এবং পর্তুগালে দুই তারকা ইতিমধ্যেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ভিজিট সৌদি নামে একটি প্রচার অভিযান শুরু করেছে সৌদি আরব। সেই প্রচারের মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে তাদের দেশের পর্যটককে তুলে ধরতে চাইছে তারা। সেই জন্য মেসি এবং রোনালদোর জনপ্রিয়তাকে কাজে লাগাতে চেয়েছিল সৌদি আরব। প্রস্তাবে রাজি হলে রোনালদোর জন্য প্রতি বছর প্রায় 62 কোটি টাকা বরাদ্দ করেছিল সৌদি আরব। পর্যটনের বিভিন্ন বিজ্ঞাপনে রোনালদোর ছবি ব্যবহার করার কথা ছিল। মেসিকেও দেওয়া হয়েছিল সেই সমান অঙ্কের লোভনীয় প্রস্তাব। উল্লেখ্য, সৌদি আরব অন্যান্য দেশগুলোর মধ্যে মানবাধিকার পরিস্থিতিতে ভীষণ উদ্বেগজনক, বিশেষ করে নারীরা সেখানে চরমভাবে নির্যাতিত। করোনার কারণে পর্যটনে আপাতত সীমাবদ্ধতা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হলে নিজেদের খ্যাতি পুনরুদ্ধার করতে যাতে সময় লাগে সে কথা ভেবেই রোনালদো ও মেসির মতো তারকাদের মুখপাত্র হিসেবে চাইছিল সৌদি আরব, কিন্তু সেটা হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে রোনালদো ও মেসি। সৌদি আরব হতে পারে আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর, সৌদি নাগরিকদের বাড়ছে কর্মসংস্থান, বেসরকারি খাতে 11,000 নাগরিকের কর্মসংস্থানের পরিকল্পনা। রবিবার 24 জানুয়ারি সৌদি আরবে মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বেসরকারি খাতে 11,000 সৌদি পুরুষ এবং মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বড় সংস্থাগুলোর সাথে চুক্তি স্বাক্ষর করবে বলে জানিয়েছে। শনিবার কাউন্সিলের প্রশাসন এবং মানবাধিকার কমিটির সভাপতি উপমন্ত্রী আবদুল্লাহ আউথুইন এবং সামাজিক উন্নয়ন খাতের মন্ত্রী মাজেদ আল ঘামিনি এই বিষয়টি জানান। বেসরকারি খাতের বিশেষত বড় চাকরি পেশাগুলো স্থানীয়করণ পর্যালোচনা করা হয়েছে। এদিকে 2010 থেকে 2020 পর্যন্ত বিভিন্ন খাতে প্রায় 11,000 সৌদি যুবকের কর্মসংস্থান হয়েছে বলে মন্ত্রী জানিয়েছে। সৌদি সরকার অ্যাকাউন্টিং, ইঞ্জিনিয়ারিং, যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি খাতে এই সুযোগ করে দেবে বলে জানানো হয়েছে। মোট কথা, এই যে 11,000 সৌদি নাগরিকের চাকরি হয়েছে, এর থেকে কিন্তু স্পষ্ট করে বোঝা যায় যে এই 11,000 সৌদি নাগরিকের চাকরি মানে হচ্ছে সৌদি আরবে 11,000 প্রবাসী তাদের চাকরি হারিয়েছে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবে বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের তিনটি গুরুত্বপূর্ণ ও আলোচিত খবর। খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এক্ষুনি আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।